আরো বরাবরের মতো চলে আসছি আমাদের নতুন ব্লগ নিয়ে। ও এদিক ক্যামেরা, এই ভিডিও আছে, আমারে দেয়া আছে, এই আমারে দেয়া আছে, যাচ্ছি হচ্ছে কুষ্টিয়া লালন সার মাজারে, ওইখানে আজকে মেলা আছে, আমরা ওইখানে যাচ্ছি মেলা দেখতে এবং আপনাদেরও দেখানোর জন্য যাচ্ছি। আমরা মূল উদ্দেশ্য তো আপনাদের দেখানো এবং আমাদেরও দেখা হবে ওখানে। লালন সার মাজারে যাব, পরে রবীন্দ্রনাথের ঠাকুরের বাড়ি আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে যাব। চলেন স্টেশনে যাওয়া যাক, স্টেশনে যেয়ে বাকি কথা আসতে আপনাদের। ভাই বেশি এক্সাইটেড, তার লাইফে ফার্স্ট টাইম ট্রেন জার্নি, ঠিক আছে। তাও আবার কুষ্টিয়া যাচ্ছে লালন সার মাজার এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে আমরা যাবো, যাইতে যাইতে দেখা যাচ্ছে। তোমার তো ভালো লাগবেই আমার কাছে। হ্যাঁ সবগুলো আছে সামনে বলতে দেখছি, আমরা শুধু সামনে বলছি। A few moments later. ভালো লাগতেছে অনেক, পরিবেশটাও সুন্দর, ঠিক আছে, ঠান্ডা ঠান্ডা মনোরম পরিবেশ। আমি মনে করছি এত কথা কব যে আমার তো কথা কখনো শেষ নেই, আমার জীবনের ফার্স্ট টাইম। এখন ট্রেন উঠে যাচ্ছি, ফার্স্ট টাইম ট্রেন উঠা উঠি। কি আনছো কাকা? আমি তো বলছি না,
ওয়াও ক্যা আকা নিজে করব না কি ও এডি ঠিক আমি বলে দিতে পারি চারিদিকে ওয়াও না ওয়াও তো ওয়াও সামনে তুই তুই ভিডিও বানাতে থাকে আমার ভিডিও কর আমি কত বেশি খুশি হই তুই আমি দেখো বাংলাদেশ পড়ে দেবি বাড়ি খাবি গোপালগঞ্জ বিসিক শিল্প এলাকা থেকে আমি একটা নিউজ দিছিলাম যে আমি কিন্তু এখনো সিঙ্গেল আমাকে জানাবো অবশ্যই জানাবো ঠিক আছে আমি কিন্তু সিঙ্গেল গাইস আমি কিন্তু সিঙ্গেল আমার লজ্জা লাগে সিঙ্গেল বলতি না এই একদম তোমাদের অনুমতি আমি কিন্তু তোমাকে ছেড়ে যাওয়ার ফিলিংস হচ্ছে আমি সকালে ট্রেনে যাই রাতে ট্রেনে ফিরে আসা লোক তোমাকে তো বলার আছে তোমার ফিলিংস আমি কিন্তু শুনতে পাই না তোমার জন্য কত সুন্দর আয়োজন করতে পারবো কোথায় যাচ্ছে না কদিন No, it can no allow. Not allow. Media to no allow. No, 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 no. Put it. Don't go. Hey, Vagde! তোমার তো কষ্ট হচ্ছে নাকি না আমি সবচেয়ে খুশি বেশি এটা কারণে কারণ তুই মনে করে সব কিছু বাদ দিয়ে আমার পাচ্ছিস এগুলো আমি খুব এক্সাইটেড ভাই তাই না কিন্তু আমার তো কিছু বলার না আমি তো কান্না করতেছি আমার লাইফ আসতে না দরকার ভাই থাক ধন্যবাদ আমি একটা পোস্ট করতেছি কুষ্টিয়া যাচ্ছি ফেসবুকে পৃথিবীর অবস্থা এই সমস্যা না 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 খুব আছে খাবার ইজ নো এলাও কোনো খাবার এলাও না আমার সাথে আর অল্প কিছুক্ষণের মধ্যে না না অল্প কিছুক্ষণ 11টা বাজবে হইতে পারে একটু আমাদের মূল গন্তব্যস্থানে পৌঁছাইতে আমাদের 11টা বাজবে কালুখালী জংশনে স্টেশনটা অনেক বড় এবং পুরাতন স্টেশন অনেক পুরাতন আমার তো নোলা প্রয়োজন করবো আমি ক্লান্ত না আমার মনে অনেক খুশি অনেক ভালো লাগতেছে আমার আমার কি বলবো যে আমার তো ভাষায় আসতেছে আমি কি বলবো আমরা কুষ্টিয়া পড়ে নেমে গেছি তো আমরা সবাই উড়াবার রিটার্ন টিকিট গেছে তো ট্রেন আবার চলে যাবে
আমরা এখন ভিতর দিকে যেতে থাকবো। অনেকটা ক্লান্ত অবশ্য, এতটা পরিমাণ ক্লান্ত যে বলার মতো কোনো ভাষা নাই। ফার্স্ট টাইম জানি তো অনেক খারাপ লাগতেছে তোমার? তো আমরা তো কুষ্টিয়া আসছি, আবার অনুভূতি কেমন? অনুভূতি পরে বলি। আমরা এখন আবার ইয়াতে, আমরা আবার আজকেই তো গোপালগঞ্জ ব্যাক করবো, তো আমরা টিকিট কাটিয়ে নিয়েছি। পরে হয়তো সিট পাবো না, টিকিট পাবো সিট পাবো না। আগে একবার আমি আসছি, তখন ওই যে যাওয়ার সময় সিট কাট মানে টিকিট কাটছি, সিট পাইনি। তো সিটের ভয়ে আজকে তো কাহিনি এক আরেকটা হয়েছে। আমরা পাঁচজন পাঁচটা সিট কাটছি, বাট মানে আমরা কেউ বসে আসতে পারিনি, কারণ অনেক মহিলারা ছিল, তারা দাঁড়াইছিল, তাদের দেখা আমাদের সিট গুলো তাদেরকে আমরা শেয়ার করছি, তারা বসে আসছে। আপনার অনুভূতি? অনুভূতি মেরা অনুভূতি তো বহুত আচ্ছি হ্যাঁ। মানে পহলি বার কুস্তি আয়া হুম, ইয়াহ সে তিল কা খাজা খা লালন কা মাজা পে জাকে। ওকে ওকে ডান ওকে। এখন ভাইরা তোমার অনুভূতি কি দে লাগছে? লাগছে কি দে লাগছে তোমার? তুমি কষ্ট আছো? তুমি কষ্ট আছো? ট্রেন ট্রেন মে আতে ওয়াক্ত সুনা হ্যায় কি উসকা গার্লফ্রেন্ড সে উসকা ব্রেকআপ হো গয়া, ইসিলিয়ে ও ব্রেকআপ না, জাস্ট ডিভোর্স। না 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 থাকে না, একটু হয় না। এখন অনেক কদিন কইছে, আমরা এখন খাবো, খাওয়ার পর আবার দেখা হবে কোন এক, হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ি। চলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি।